স্বাগত জানাই সকলকে স্টাডি উইথ ওবি ইউটিউব চ্যানেলে। আমাদের এই যে অ্যাপ, এই অফিসিয়াল আমাদের যে অ্যাপটি, এই অ্যাপটা সম্বন্ধে খুব বড় একটি অ্যানাউন্সমেন্ট আছে। তো এখানে আজ থেকে, আজকে হচ্ছে 2 অক্টোবর, ঠিক আছে? 2 অক্টোবর আজ থেকে এখানে লাইভ এক্সাম নেওয়া শুরু হবে। তো সেখানে কীরকম কী প্রশ্ন থাকবে সেগুলো তোমাদের আগের থেকে বলে দেওয়া হবে, ঠিক আছে? তো একটাই কথা বলবো, এখানে লাইভ এক্সামিনেশন হবে, আর সেটার টাইম হচ্ছে 9:30 রাতের বেলা। এবার কীরকম কী প্রশ্ন থাকবে সেগুলো তোমাদের আগের থেকে বলে দেওয়া হবে। এই অ্যাপটা তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর অনেকে এটা ডাউনলোড করে রেখেছে অবশ্যই, জানা আছে, তো তার জন্যই, মানে যারা ইনস্টল করে রেখেছে তাদের জন্যই নতুন যে এই চেঞ্জটা হচ্ছে সেই নিয়ে আজকের ভিডিও। দেখো, এটা ওপেন করবে তোমরা কী করবে, 9:30 পরীক্ষা শুরু হবে, তোমরা 29:28 এরকম টাইমে তোমরা অ্যাপটা ওপেন করে রাখবে, ঠিক আছে? অ্যাপ ওপেন করার পর কী প্রসিডিওর আছে তোমাদের আমি এখানে বলে দিচ্ছি। দেখো, এখান থেকে তোমরা কী করবে, এই নিচে গিয়ে এই যে অপশন দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, টুডেস নিউ সেট, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর কী হবে, যখন ক্লিক তখনই করবে যখন তোমাদের এই নোটিফিকেশান চলে আসবে যে এক্সাম কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে। তো তখন তোমরা কী করবে, এই অ্যাপটা ওপেন করে টুডেস নিউ সেটে ক্লিক করবে। করার পর কী করবে, দেখো এরকম একটা তোমাদের নোটিফিকেশান চলে আসবে, তো এখান থেকে সরাসরি ইএসএ ক্লিক করবে। ইএসএ ক্লিক করার পর অ্যাড আসবে। বলে রাখি, এখন থেকে টাইম শুরু হয়ে যাবে, কিন্তু তোমাদের যে পরীক্ষা, ধরে নাও 10 মিনিটের পরীক্ষা, ঠিক আছে, ধরো 10টা প্রশ্ন আছে। এবার তার মধ্যে ধরে নাও 3টে থেকে 4টে ম্যাথের প্রশ্ন থাকবে, জিকে থাকবে, ধরে নাও 2টো রিজনিংয়ের প্রশ্ন থাকবে। তাহলে টোটাল এই 10টা প্রশ্ন করতে কত টাইম লাগবে, 6 থেকে 7 মিনিট বা 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে। কিন্তু তোমাদের এখানে 10 মিনিট সময় দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? এর জন্যই দেওয়া হচ্ছে যে টুডেজ নিউজে ক্লিক করার পর এতগুলি নোটিফিকেশান ইনস্ট্রাকশন আসছে, আর সাথে এই যে অ্যাড আসছে সেগুলো তোমাদের কাটতেও টাইম লাগবে। আর তার সাথে যখন তোমরা প্রশ্ন পাবে, তার আগে দেখো এখানে তোমাদের ইমেল আইডি, ঠিক আছে, ইমেল আইডি, আর এখানে তোমাদের নাম দিতে হবে। তো এগুলো পূর্ণ করতে তোমাদের 2 মিনিট তন্দ্র টাইম লাগবে, তো তার জন্য 2 মিনিট বেশি দেওয়া হয় পরীক্ষার থেকে। তো এখানে নাম আর ইমেল আইডি দেওয়ার পর বলছি, দেখো নাম আর ইমেল আইডি দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর দেখো এখানে প্রশ্ন শুরু হয়ে গেছে। তো তোমরা কি করবে, 10 মিনিটের মধ্যে, ধরো 9:30 পরীক্ষা শুরু হয়েছে, 9:40 শেষ হয়ে যাবে, তো ওপরে তোমরা এক এক করে নোটিফিকেশন পেয়ে যাবে যে আর 5 মিনিট বাকি, 2 মিনিট বাকি, 1 মিনিট বাকি নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে তোমরা কি করবে, প্রশ্নপত্র ফিল আপ করবে। দেখো এখানে যেরকম একটা পরীক্ষা হয়েছিল গতকাল, যে এখানে WBCS এর PBIS এর, তারপর NTPC 2021-এর CBT, মানে কী কী প্রশ্ন এসেছে সেগুলো আছে। দেখো ম্যাথের প্রশ্ন এখানে হচ্ছে, জিকে এগুলো আছে। তো তোমরা কি করবে, করে নিয়ে নিচে দেখো 10টা হয়ে গেলে সাবমিটে ক্লিক করবে। একটা কথা, 10 মিনিটের আগে, ধরে নাও 10টা প্রশ্ন থাকে, তোমাদের সময় বলে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। ধরে নাও নির্ধারিত হলো যে 9:40 আগে তোমাদের সাবমিট করতে হবে, ঠিক আছে? তো সাবমিট করে দেবে, তারপরে কিন্তু সাবমিট হবে না, অটোমেটিক ফর্ম ক্লোজ হয়ে যাবে। তো দেখো সাবমিট করে দেওয়া হলো, ধরো কেউ সাবমিট করে দিয়েছে, তারপর কী হবে, দেখো এখানে সমস্ত লেখা আছে, পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে তোমরা যে ইমেল আইডি প্রদান করেছিলে এখানে, সেই ইমেল আইডিতে মেল চলে যাবে, আর সেখানে তোমাদের স্কোর দেওয়া থাকবে। আর সাথে এই অ্যাপের থেকে যে নোটিফিকেশান আসবে সেখানেও তোমরা কী করতে পারবে, সেখানে তোমরা যে টপ করেছে তার নাম চলে আসবে, বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও তোমাদের টপারের নাম চলে আসবে, ঠিক আছে? আর একটা কথা, ধরে নাও যে এই এক্সামে 3 থেকে 4টি ম্যাথের প্রশ্ন বা যদি রিজনিংয়ের প্রশ্ন থাকে সেগুলির উত্তর তোমরা কোথায় পাবে সেটাও তোমাদের বলে দেওয়া হচ্ছে। 1 মিনিট, দেখো এখান থেকে তোমরা এক্সিট করবে। এক্সিট করার পর দেখো পরীক্ষা শেষ হওয়ার পরে এই টুডে সলিউশন অপশন ক্লিক করবে। এখানে ক্লিক করার পর অটোমেটিক এখানে সলভ পেপার পেয়ে যাবে, যেটা দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে তোমরা সলভ পেপারও পেয়ে গেলে, সাথে পরীক্ষাও দিয়ে দিলে। তো এইভাবেই বেসিক্যালি আমাদের পরীক্ষাটা হবে, আর আজকের থেকে এই পরীক্ষাটা শুরু হবে। যারা এখনও অ্যাপটি ডাউনলোড করেনি, ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবে। যদি কোনো কারণে ধরে নাও এক্সাম ক্যান্সেল হচ্ছে, তো সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপ, সাথে এই অ্যাপের যে নোটিফিকেশান পেয়ে যাবে সেখানেও তোমাদের বলে দেওয়া হবে আগের থেকে, ঠিক আছে? আরেকটা কথা, দেখো এখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। এখান থেকে ক্লিক করে অটোমেটিক তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, সাথে
এর নিচেরটাতে ক্লিক করে তোমরা এখানে টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো, যেখানে অনেকেই আছে, আগের দিনও পরীক্ষা আছে। দেখো টপার, টপারের নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে, 10-এর মধ্যে 10 পেয়েছে। যে সেটটা তোমাদের দেখালাম, এই সেটটার পরীক্ষা আগের দিন হয়েছে, সেখানে টপার কী হয়েছে সব বলে দেওয়া হয়েছে। তো যাদের অনেকেরই বলছে যে এখানে মেল আসেনি, তো তাদেরও এখানে তারা বলে দেয়, তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে যাদের মেল আসে তাদের মেল আবার পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু বেসিক্যালি সবারই মেল চলে আসে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এই অ্যাপের লিংক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।